মর্নিং এভরিওয়ান, কি হাল সবার? পুজোর শপিং টপিং কি শুরু করা হলো কি না? আর তো মাত্র 1 মাস 9 দিনের মতন বাকি, আজকে থেকে আমাদের শপিং স্টার্ট হবে। অ্যাকচুয়ালি আর 2-3 দিন পর তো আবার ওই বাড়ি চলে যাব, তো সেই কারণেই ভাবছি যে বাবা মা ওদেরকে যা যা দেওয়ার রয়েছে সেগুলো শপিংটা কমপ্লিট করে একবার এখানে দিয়ে যাই। তাহলে পরে না একটা মানে পিছু টান থাকবে না যে আবার আসতে হবে, আবার দিয়ে যেতে হবে। তো সেই কারণে ভাবছি যাওয়ার আগে আগে এই পাশের সব মানে কেনাকাটাটা কমপ্লিট করে সবার হাতে তুলে দিয়ে তবে যাব। তো অরির নাইট ডিউটি চলছিল এই সপ্তাহ, কালকে লাস্ট নাইটটা করে নিয়েছে, করে আজকে আসবে, আর কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। আর লাঞ্চ টাঞ্চ করে তবে বেরাবো ভাবছি, এটাই প্ল্যান রয়েছে। এখান থেকে তো পারুইপুরটা কাছে পড়ছে, তো যদি মনের মতন জিনিসপত্র পেয়ে যাই তাহলে তো খুব ভালো কথা, নাহলে পরে আরো একদিনকার, তখন সেক্ষেত্রে ওই বাড়িতে গিয়ে তবে কেনাকাটাটা করতে হবে। ওখান থেকে আবার নিউ মার্কেটটা কাছাকাছি পড়ে, এখান থেকেও সুবিধা হয়, মেট্রো ধরে গড়িয়া থেকে চলে গেলে পরে স্প্ল্যানেডে নেমে গেলে পরে সুবিধা হয়। তোমরা তোমাদের পুজোর শপিং শুরু করলে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমার চোখের উপরে যে কাটাটা ছিল না, ওই কাটাটা দেখো পুরো ঠিক হয়ে গেছে। এমনি নর্মালি তাকালে পরে আর মানে বোঝাও যাচ্ছে না যে ওখানে দাগ রয়েছে, ব্যথাটাও একদমই কমে গেছে। তবে মাঝে মাঝে দেখি এই সাইডটাতে না একটু হালকা একটু মানে চিড়বিড় চিড়বিড় একটু ব্যথা করে, কারণ কি এই জায়গাটা ডিপ হয়েছিল, মানে নখটা গিয়ে এইখানটাতে একটু বেশি ডিপ হয়েছিল, তো সেই কারণে ব্যথাটা এইখানটাতে বেশি। বাট ছিঁড়ে গেছে এটাই অনেক, আমি ভেবেছিলাম যে মানে এখানে দাগটা তো 1 নম্বর থেকে যাবে। তবে দাগটা নিয়ে আমার কোনো সেরকম মানে মাথা ব্যথা ছিল না, আমি চেয়েছিলাম যে এটার মুখটা যেন জুড়ে যায়, কোনো মানে কিছুভাবে ইনফেকশন বা কোনো কিছু এরকম বড় কিছু না হয় এটাই চেয়েছিলাম। আর এটা ভাবছিলাম যে এখানে আইব্রো প্লাক করা যাবে কি না আর কোনোদিনও কে জানে, কিন্তু এখন জায়গাটা তো জুড়ে গেছে, আর কয়েকটা দিন বাদে আইব্রো প্লাক করলে করে নেবো, একটু করার মতন অবস্থা হয়েও গেছে, বাট করতে ভয় লাগছে। যাই হোক, এখন একটু চিয়া সিডস খাচ্ছি, এটা খেয়ে কিছুক্ষণ বাদে ব্রেকফাস্ট করবো। সূর্যি মামা, চাঁদ মামা, কুটুস বাবু এখন রাইন শুনছে, একটু শিউলি পাতার রস দিয়েছিলাম, রসটা খেলো না, বাজে ছেলে, কিম্মিতে কাম্মাবে তখন বুঝবে তুমি। ওটা দেখছে, ততক্ষণ আমি যাই কুটুসের ব্রেকফাস্টটা রেডি করে নিই। কি খাবি বল, আমার তো অপশন নেই, যা দেবে তাই খেতে হবে, তাই তো, হ্যাঁ কি না? কুটুসকে আজকে ব্রেকফাস্টে ওটস দিচ্ছি, তবে ওটসটা আজকে একটু অন্যরকমভাবে বানিয়ে দিয়েছি, ফার্স্ট টাইম এরকমভাবে দিলাম, গরম দুধের মধ্যে এই নর্মাল যে রোল্ড ওটস গোটা গোটা ওই অবস্থাতেই দিয়ে দিয়েছি, ডাস্ট দিইনি আজকে। আর তারপরে একটুখানি চাপা দিয়ে রেখেছি, ওটসটা নরম হয়ে গেছে, হাত দিয়ে একটুখানি ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর একটা কলা ম্যাশ করে এর মধ্যে দিয়ে মিক্স করে দিয়েছি। আজকে আমরা খাচ্ছি পেটাই পরোটা, আর এই দোকান থেকে বাবা আজকে ফার্স্ট টাইম এই কচুরি নিয়ে এসেছে, তো কচুরিটাও একটু টেস্ট করছি। আর যেহেতু দু ধরনের জিনিস রয়েছে তো তরকারিটাও মিক্স হয়ে গেছে, এটা হচ্ছে কচুরির সাথে দিয়েছিল, এই পাশে তরকারিটা কাবলি ছোলা দিয়ে, আর এটা ঘুগনি ওই পেটাই পরোটার সঙ্গে দিয়েছে। কুটুস আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে কবিতা শুনছে, ঠিক আছে, আর সত্যি সত্যি এখানে আকাশ ঘিরে মেঘ করে গেছে, তো জানি না কিভাবে যাব, এখন যদি বৃষ্টি নামে তাহলে পরে তো যাওয়াটা চাপ হয়ে যাবে। তো অরি খেয়ে শুয়ে পড়েছে, কুটুসকে একটু বাদে খাওয়াবো, কারণ কি 12টা নাগাদ তো মসুরি লেবুর রস খাইয়েছে, তো তো আমি আগে লাঞ্চটা সেরে নিই। অ্যাকচুয়ালি আজকে না কাকির সঙ্গে আমাদের ওই আশ্রমে যাওয়ার কথা ছিল, আজকে আশ্রমে যেই গুরুদেব মানে আশ্রমের মেন ছিলেন উনি এখন নেই, দেহ রেখেছেন, তো ওনার জন্মদিন উপলক্ষে আজকে ভোগ এইসবগুলো হবে, তো কালকে থেকেই কাকি ওখানে যাওয়া আসা করছে। আজকে আমরা বলেছিলাম যে আমরা দুপুরে যাবো, আমাদেরকেও ওনারা বলেছিলেন, তো আমরা পুরোপুরি ফাইনাল ছিলাম যে যাবো, ঠিক আছে, সকালবেলায় মা আমাদের ভাতটা বাদ দিয়ে বাকি ভাই বাবা অরি ওদের জন্য করে রেখেছিল রান্নাবান্না। তারপর হঠাৎ করে কি মনে হলো কুটুস যখন ঘুমাবে দুপুরবেলায় যাবো, এখন কে থাকবে ওর কাছে, কাকা থাকলে একটা আলাদা ব্যাপার ছিল, তো প্রোগ্রাম ক্যান্সেল করলাম, মা আমি যাচ্ছি না, কাকি কাকির মতন যাবে, তো আবার ভাত বসালো। এই যে এই হলো আজকে আমাদের লাঞ্চ, এক তরকারি ভাত, চিকেনের এরকম লাল লাল করে একটু মাখো মাখো গ্রেভি করেছে, আর ভাত রয়েছে, এক তরকারি ভাত, চটপট করে খেয়ে নিই, খেয়ে কুটুসটাকেও খাইয়ে দিই। কিছুদিন আগে আমি আমার একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি না কুটুসকে ওই প্লে স্কুল বা প্রি স্কুল এগুলোতে দিতে চাই না, আমি ওখানে যেরকমভাবে শেখানো হয় সেই রকমভাবে আমি কুটুসকে ঘরে রেডি করতে চাই, তো সেই মতন আমি করছিলাম, ঠিক আছে, বেশ কিছু অ্যাক্টিভিটিস করিয়েছি, বেশ কিছু জিনিস শিখিয়েছি, পেন্টিং করা এইসবগুলো চলছিল, কিন্তু ওর মধ্যে যা দেখছি একটা ব্যাপার, সেটা হচ্ছে কি
কোনো একটা জিনিস বেশিক্ষণ ওর পছন্দ হচ্ছে না, ঠিক আছে? মানে ধরো কিছু রাইমস শেখাচ্ছিলাম, তো সেখানে এরকম রয়েছে যে ক্ল্যাপ ইওর হ্যান্ডস, ক্ল্যাপ ইওর হ্যান্ডস, লিসেন টু দ্য মিউজিক, তো এরকম ক্ল্যাপ করে করে, লিসেন টু দ্য মিউজিক, এরকম করে করে শেখাচ্ছিলাম, ও করছে, ঠিক আছে? তো দুবার তিনবার করছে, যখন জিনিসটা শিখে নিল তারপর ওর আর ইন্টারেস্ট হচ্ছে না, তখন এরকম করছে না, মানে এটা ভাল লাগছে না, অন্যটা আবার একটা রাইমস চালাচ্ছি শুনছে, সেটা ওটা যদি পছন্দই না হলো ওটা শুনছেই না, এরকম করছে, ঠিক আছে? এটা একটা প্রবলেম। দুই নম্বর প্রবলেম হচ্ছে কিছুতে কথা বলছে না, এত বদমাস ও, কিন্তু কথা বলতে মনে হয় পারে, কারণ কি যখন দেখি মানে নিজের মনে কিছু একটা করছে তখন ও কিছু বিড়বিড় বিড়বিড় করছে বা কোনো একটা শব্দ একা একা বলছে, ঠিক আছে, এরকম করছে, কিন্তু যখন আমরা কেউ কিছু ওকে বলানোর চেষ্টা করছি কিছু তো বলছে না। আর আমি যা মানে কি বলবো, একটু স্টাডি করে জানতে পারলাম যে 2 বছরের মধ্যে 50% বাচ্চারা 3 থেকে 4টে ওয়ার্ডের একটা সেন্টেন্স বলতে পারে, আর বাকি 50% হয়তো বলতে পারে না বা বলতে চাইছে না, কিন্তু তার মানে ওটা কিন্তু কোনো অ্যাবনর্মালিটি নয়, ঠিক আছে? ওরা বলতে চাইছে না, ওদের ইচ্ছা হচ্ছে না বা কোনো কিছুভাবে ডিলে হচ্ছে, তো এইটা মানেই কিন্তু কোনো অ্যাবনর্মালিটি নয়, যার জন্য মানে হুট করে ডক্টরের কাছে কনসাল্ট করতে হবে, এটা আমি শুনেছি একজন ডক্টরের কাছ থেকেই শুনেছি। তো সেই কারণে আমি ভয় পাচ্ছি না যে কুট্টুসের কোনো ইস্যু রয়েছে বা কিছু, কারণ কি ও তো কথা বলতে মানে বেশ কিছু ওয়ার্ড যেগুলো আমি বলাই ও সেগুলো কিন্তু বলে, আর বাকিগুলো বদমাইশি করে। এটা বুঝলাম আরও বেশি করে এই কারণে, যখন কোনো ওর বয়সী কোনো বাচ্চার কাছ থেকে কোনো ওয়ার্ড শোনে না, মানে ধরো ওই সেদিনকার বিয়ে বাড়িতে গেছিলাম যে ছোট্ট পুচকুটা ছিল না, দিলীপ কাকুর মেয়েটা, ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছে, ও যেটা বলছে সেটা বলার চেষ্টা করছে, বা কোনো ধরো ভিডিওর মধ্যে কোনো বাচ্চা কোনো শব্দ বললো, এই যে আম, তোমাদেরকে বলেছিলাম আমি ম্যাঙ্গো মানে কি আম, এটা কিন্তু একটা বাচ্চার মুখ থেকেই শুনে সাথে সাথে কপি করেছিল, বলে দিয়েছিল আমটা, তার মানে বোঝা যাচ্ছে যে ওর বয়সী কারোর সঙ্গে ওকে মিশতে দিলে পরে ওর এই কথা বলাটা না খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অ্যাডাপ্ট করে নেবে তাড়াতাড়ি, আমাদের বড়দের মধ্যেও বলতে চাইছে না। তো এই সমস্ত কিছু মিলিয়ে প্লাস ওর খাওয়ার নিয়ে এখন প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছে, চারবেলা খাওয়ার খাওয়াতে না আমার মানে কি যে কষ্ট হচ্ছে, মানে ওর থেকে বোধ হয় 10 জনের রান্না চারবেলা করে নেওয়া অনেক বেশি ইজি কাজ হচ্ছে। তো এই সমস্ত কিছু মিলিয়ে আমি ওকে প্রি স্কুলে দেবো বলে ডিসাইড করলাম, কারণ না হলে না হবে না, ও বেশ কিছু বাচ্চাদের মতন, ওর সমবয়সী বাচ্চাদের সঙ্গে থাকলে পরে ওই খাওয়া যে ব্যাপারটা রয়েছে, যে বাকিদেরকে দেখে একটু ইচ্ছা হলো খেতে, সেই জিনিসটা মানে ও অ্যাডপ্ট করে নিতে পারবে, কথা বলাটা একটু তাড়াতাড়ি হবে। হ্যাঁ, এমনি তো যা জিনিস রয়েছে সেগুলো একবার দেখলে পরে ও চট করে সেটাকে ধরে নেয়, করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এখন আমার মনে হচ্ছে ঘরে শিখিয়ে সেই জিনিসটাকে আমি রেডি করতে পারবো না। আর ওখানে প্রি স্কুলে তোমার বিভিন্ন ধরনের খেলার ছলে তো বিভিন্ন কিছু হয়ে যায়, সব থেকে বড় কথা অনেক বাচ্চাদের মধ্যেও থাকতে পারবে, যেটা ভীষণই একটা পজিটিভ একটা দিক। তো মানে হয় না যেটা ভেবে থাকবে সেটা হয় না, ওই ঘরামির ঘর ভাঙা বলে না, যে দেখবে যে একজন টিচারের যে মানে ছেলে বা মেয়ে বলো, সে কিন্তু তার মায়ের কাছে বা বাবার কাছে পড়তে চায় না, তার জন্য সে নিজে টিচার হয়েও অন্য টিচারকে নিয়ে আসা মানে নিয়ে আসতে বাধ্য হয় তার ছেলে মেয়েকে এডুকেশন দেওয়ার জন্য, ওরকমই ব্যাপার হয়েছে। তো ফাইনালি মানে আমি একটা কিক দরকার আছে ওর মধ্যে, বুঝলে তো, মানে এই শুরুয়াতটা একটা করিয়ে দিতে পারলে তারপর আমি ওটাকে মেনটেন করতে পারবো, কিন্তু এই শুরুটাকে করানোর জন্য আমাকে যা দেখছি এখন প্রি স্কুল বা প্লে স্কুলে দিতে হবে। তো সেই মতো নরের সাথে ডিসকাস করলাম ব্যাপারটাও, বলছে হ্যাঁ এটাও ঠিক কথা, ওটা করাটাই বেটার হবে। তো কিছু স্কুলে কথাও বলা হয়েছে, কিছু খোঁজখবর নেওয়া হয়েছে, 6-7টা মতন স্কুল এরকম দেখা হয়েছে, সবার মুখে মুখে তো ইউরো কিডস আর হচ্ছে কিডসি এটা তো শোনাই যায়, এগুলোর বাইরেও আরও কিছু জিনিস মানে দেখেছি। অ্যাকচুয়ালি আমি ব্র্যান্ডের মানে ব্র্যান্ড ফ্রিক নই, ব্র্যান্ডেড রয়েছে বলে এটাই সবার মুখে মুখে শোনা যায় বলে ওখানেই দিতে হবে, এমন কোনো ব্যাপার না, আমার ছেলেটা মানে ঠিকঠাকভাবে শিখতে পারবে সেই রকম জায়গায় আমি দিতে চাই। তো এরকম দুটো, এতগুলোর মধ্যে থেকে দুটো সিলেক্ট করে রেখেছি, তো আমি এর মধ্যে ওই বাড়ি যাবো, 2-3 দিনের মধ্যেই চলে যাব। তো ওখানে গিয়ে অরের সাথে গিয়ে একবার ঘুরে আসবো, তো এমনি কথা বলে রেখেছে, তাও কুটুসকে নিয়ে আমিও একবার ওখানকার এনভায়রনমেন্টটা দেখে নেবো, কীরকম কী টেকনিকে পড়াশোনা শেখায় সেই জিনিসগুলো দেখে তারপর ফাইনাল করবো। তো এটাই বলার ছিলাম যে হলো না, শেষ রক্ষা করতে পারলাম না যেরকমভাবে ভাবলাম, শুরু তো করেছিলাম, কিছুটা করছেও, কিছুটা জিনিস শিখিয়েওছে, শিখাতে পেরেছি যেরকমভাবে মানে চেয়েছিলাম, কিন্তু পুরোপুরি ঠিকঠাকভাবে যাতে একটা মানে একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে পারে বা সেই জিনিসগুলো ঠিকঠাকভাবে ও অ্যাডাপ্ট করতে পারে, তার জন্য বিশেষ করে ওই কথা বলানোর জন্য আমাকে এই স্টেপটা নিতেই হচ্ছে, মানে ওকে প্লে স্কুল বা প্রি স্কুলে অ্যাডমিশনটা করাতেই হবে। তো কী করবো না করবো ফার্দার আমি তোমাদেরকে অবশ্যই সেগুলো শেয়ার করবো, আর
যদি আমি ওই প্লে স্কুলে দিই ওকে, কিভাবে কি অ্যাডমিশন বা ওখানে কি করতে হয় বা ওখানে কি রকমভাবে টেকনিকে পড়ায়, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আগে আমি ওই ফেসটাকে মানে ফেস করি তারপরে। আর কুটুশের যা যা অ্যাক্টিভিটিস ওকে আমি এই কদিন শিখিয়েছিলাম, ওইগুলোর উপরেও আমি কিছু ক্লিপস নিয়ে রেখেছি, ভিডিও বানিয়ে রেখেছি, ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো অবশ্যই সেটাও শেয়ার করবো, পুরোপুরি সেই জিনিসগুলোকে একটু কালেক্ট করে নিই ঠিকঠাক করে। ভয়েস ওভার টয়েস ওভার দিয়ে তো এডিট ফেডিট করতে হবে, তো একটু সময় লাগবে, অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। বাট আপাতত ওকে আমি প্রি স্কুলে দিচ্ছি, এটাই ফাইনাল করেছি। এটা কে? মা ভয় দেখাচ্ছে। আরে তোর থেকে তোর ব্যাগের ওজন বেশি, তুই দিদাঙ্কে ভয় দেখা, দিদাঙ্কে ভয় দেখা, দিদাঙ্কে ভয় দেখা। পুরো গেঞ্জির মধ্যে আবুত মুখ মুচ্ছে আবার দেখো, গেঞ্জি তুলে রাখ, গেঞ্জি তুলে রাখ। কোথায় থাকে গেঞ্জিটা? সেখানে রাখো, গেঞ্জি কোথায় থাকে? হ্যাঁ সব নিয়ে এখানে ভুর কর। বাহ ভেরি গুড, যাবো দুষ্টুমি করো। কুটুস আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে 4টার মধ্যে, তো সেই কারণে আমরা তাড়াতাড়ি বেরোতে পারছি, সবাই রেডি হয়ে গেছি। এই যে ও আজকে বেরোতে চাইছে না, যে মানুষ এত ঘুরতে ভালোবাসে আজকাল দেখছি ঘরকুনো হয়ে গেছে, মানে দাদান বেরাচ্ছে বাইক নিয়ে সেটা দেখেও কাঁদে না, কিছু করে না, এখন যেতে বলছি কিছুতেই যাচ্ছে না, টাটা করে আবার দিদানের কাছে বসে পড়েছে। যাবি তো? কি দেখছিস? এক দৃষ্টিতে অন্য জায়গায় গেছে। ওই যাবি কি যাবি না? হ্যাঁ কি না বলে দে, চলে আসো বাবি আর আমি চলে আসছি। এই যে চলো চলো চলো, ও যাবে না, চলো আমরা চলে যাই। যাবি না তো? যাবি না তো? যাবি? যদি যাস তো তাহলে হাত ধর। বাবা তোর এত বড় চেঞ্জ, এটা দেখে আমার যদি ভালো লাগছে, আমার মতন হয়ে যা। ঘেমে গেছো? তোমার মাথায় একটা পিঠে একটা ছোট্ট এসি লাগিয়ে দেবো। চলো দেরি হয়ে যাবে না তো, ট্রেন মিস হয়ে যাবে। আমরা বাড়ি এসে পৌঁছেছি, তখন বাজে 9:25। আর এসে মানে এসে কি ওখানে যখন শপিং করছিলাম সেই সময় থেকে কুটুস কান্না শুরু করেছে, ওর নেশা উঠে গেছে। অ্যাকচুয়ালি অনেকক্ষণই তো বেরিয়েছি না, বিকেল বিকেল করে বেরিয়েছি, এবার অতটা সময় ঠিকঠাক ছিল, লাস্টে যখন কেনাকাটা শুরু হলো সেই সময় থেকে ব্যাস কান্নাকাটি শুরু করেছে। আর যত বলছি চিল্লাস না বাবা চিল্লাস না, আসতে সেই তত আরও ইচ্ছা করে চিৎকার করে করে কাঁদছে। লাস্টে কোনো রকম একটু টুকটাক কিছু কেনাকাটা করেছি, করে মানে ওরই বললো যে আর সামলানো যাবে না, মনে এর থেকে বেশি দেরি হয়ে গেল, আবার চাপ হয়ে যাবে, চলো বাড়ি চলো। আর এসে আজকে আমরা কিছু ডিনার করিনি, ওরিও খাইনি, আমিও কিছু খাইনি, এই বিকেলবেলা এত ভারী টিফিন হয়ে গেছে। আর বাড়িতে এসে গটগট করে জল খেয়েছি, পেট দিকে পুরো করে ফুল হয়ে গেছে। আর কুটুসকে আমি ওই চিকেন স্যুপ খাইয়ে দিয়েছি,
আমি বলে গেছিলাম অ্যাকচুয়ালি মাকে যে মা ওর জন্য চিকেন স্যুপটা বানিয়ে রেখে দাও, বিস্কিট খাইয়ে নিয়ে গেছিলাম। তো আমি ভেবেছিলাম যে তাড়াতাড়ি চলে আসবো সন্ধ্যের মধ্যে, বাট এতটা দেরি হয়ে যাবে বুঝতে পারিনি। স্যুপ খাইয়ে দিয়েছি আর ঘুমও পাড়িয়ে দিয়েছি। এখন যেটা যেটা কিনেছি তোমাদেরকে দেখাবো, তবে এখন আর দেখাচ্ছি না, এখন বাজে 11:10, শুয়ে পড়ছি। কালকে আগে তোমাদেরকে দেখাবো আজকে কি কি জিনিস কিনলাম, তারপরে এই ব্লগটা এন্ড করব। তো আপাতত আজকের জন্য গুড নাইট, কাল সকালে দেখা হচ্ছে। গুড মর্নিং। কাল তোমাদেরকে গুড নাইট করার সময় বলেছিলাম যে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাল কি কি আমরা কেনাকাটা করেছিলাম। খুব সামান্য কিছুই কিনেছি, বেশি কিছু একদমই কিনতে পারলাম না। লাস্টের দিকে কুট্টুসের একদম মুড খারাপ হয়ে গেছিল, ওর আর ভালো লাগছিল না। অ্যাকচুয়ালি লাস্ট টাইম ওর শরীর খারাপটা হওয়ার পর থেকে না ও এত বেশি মা 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 করছে না, আমাকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিচ্ছে না। মানে এরকমও হয়েছে আমি যদি ওয়াশরুমে গেছি ও গেটের বাইরে দাঁড়িয়ে গেট ধাক্কা দিচ্ছে আর কাঁদছে, মানে কিছুতেই মানে আমাকে ছাড়া থাকছে না। তো মা সামলাতে পারতো না, ওকে যদি রেখে যেতাম, ওই কারণে নিয়ে যেতে বাধ্য হয়েছি। এমনি সময় তো ঘুরতে গেলে পরে তো মানে ওকে ছাড়া আমরা ভাবতেই পারি না যে একা যাব বলে। বাট কেনাকাটার ক্ষেত্রে কি হয় না, একটু মানে বাচ্চাদেরকে নিয়ে গেলে একটু সমস্যাই হয়, কারণ কি এপাশ ওপাশ যেতে হয়, এটা দেখছি সেটা দেখছি, তো সেক্ষেত্রে ওরা বোর হয়ে যায়, জামা কাপড় আর কি দেখবে। তো যেগুলো কিনেছি তার মধ্যে ফার্স্ট হচ্ছে এটা, এটা কুট্টুসের হেলমেট। অনেকদিন ধরে নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু বেরানো হচ্ছিল না বলে নেওয়া হয়নি। তো কালকে যখন ওখানে যাচ্ছি ছিলাম তো সামনেই চোখের সামনে একটা হেলমেটের দোকান পেয়ে গেছিলাম, নয়তো ওয়েলিংটনে যাওয়ার ইচ্ছা ছিল। এই যে এরকম ব্ল্যাক কালারের উপরে টম এন্ড জেরি এরকম কার্টুন আঁকা রয়েছে। আমার ইচ্ছা ছিল একেবারে ওই ম্যাট টাইপের বা গ্লসি হলেও পুরো প্লেন যেগুলো থাকে না সেই রকম, একদম মানে এরকম কার্টুন টাটুন না, একটু বেশ অন্য কালারের এরও, বাট সেরকম কিছু অপশন পেলাম না, এটা নিয়ে নিলাম। একটা পছন্দ ছিল ভেগার, একদম মানে মাস্টার্ড ইয়েলো কালারের, ওটা খুব সুন্দর লাগছিল, বাট ওটার না এই রকম সাইজ ছিল না, আমার সাইজের ছিল। এবার কুট্টুসের মাথায় ওটা দিয়ে ওর মাথায় এরম 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 ঘাড় এরকম হচ্ছে, তো ওটা ঘাড়ের জন্য তো ভালো না। আর একটু বড় হয়ে ততদিন আপাতত এটা পড়ুক, ছেলেটা হেলমেট খুব পছন্দ করে সেই কারণে কিনে দিলাম। তো এটা কুট্টুসের হেলমেট রইল। বাবার জন্য একটা প্যান্ট পছন্দ হয়েছে ওখানে, তো এই যে এই প্যান্টটা নিয়েছি। এটা না একটু গ্রিনিশ কালারের, মানে ওই শ্যাওলা গ্রিন যেটা হয় না সেই রকম ধরনের একটু কালারটা এটা, আর একটু গোল্ডেনের হালকা টাচ রয়েছে। তো বাবা এই ধরনের প্যান্টগুলো বেশি পছন্দ করে, বেশি পরে। ওই চিনোস কাইন্ড অফ, আমার না অত বেশি আইডিয়া নেই ছেলেদের জিনিসপত্রে কি নাম বলে কি না, তো এটা পছন্দ হলো এটা নিয়ে নিলাম। এবার জাস্ট এর সাথে পেয়ার আপ করে উপরের একটা শার্ট নেবো, ওটা অনলাইনেই আমি পারচেস করে নেবো। তো এটা একটা গেল, এটা কালকে কিনেছি। আর মায়ের জন্য শাড়ি নিয়েছি একটা, এটা অনলাইনে কেনা হয়েছে, এটা প্রায় 3-4 দিন আগে ডেলিভারি হাতে পেয়ে গেছিলাম। খুব সুন্দর, দেখো গ্রিন আর রেডের কম্বিনেশনের একটা অর্গানজা সিল্ক শাড়ি, তার উপরে এটা এই যে প্যারেট গ্রিন ঠিক নয়, মানে ওই ক্যাটকেটে সবুজটা হয় না ওই রকম না, খুব সুন্দর একটা মানে ইয়েলো মিক্স করা একটা সবুজ, খুব সুন্দর। জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কি না, তো এইরকম সবুজ কালার, আর এর মধ্যে রয়েছে মারুন কালারের মানে পুরো কাজ করা এইরকম, দেখো চওড়া পাড় রয়েছে, পাড়ের উপরে এরকম গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে। আর এটার ব্লাউজের পিসটার কালার হচ্ছে এই মারুন কালার, এই যে এর উপরে এরকম বুটি বুটি করা রয়েছে ইজারি দিয়ে কাজ করা। তো মায়ের খুব পছন্দ হয়েছে এটা, এই যে। তো এটা নিলাম মায়ের জন্য। এবার কাকার জন্য আর ভাইয়ের জন্য করলে পরে এই পাশের পার্টটা পুরোপুরি ফিনিশ হয়ে যাবে, দেখি আজকের মধ্যেই সেই যা যা সিলেক্ট করে রেখেছি অর্ডার প্লেস করে দেবো, তাহলে পরে এই দিকের মানে কেনাকাটাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই টুকটাক জিনিসই কেনাকাটি হয়েছে, খুব বেশি কিছু নয়। ভিডিও শেষে একটা কথা আমি একটু বলতে চাই, আমরা সবাই তো দুর্গাপূজার জন্য মানে এক বছর পুরো হা করে থাকি দুর্গাপূজা কবে আসবে। প্রচুর মানুষ রয়েছে যে এই দুর্গাপূজার জন্য ওয়েট করে থাকে, কেউ কেউ আছে যারা ঘুরতে যাওয়ার জন্য ভালোবাসে, কেউ কেউ আছে যাদের এই দুর্গাপূজার জন্য অনেক কিছু মানে ইনকাম হয় ঠাকুর বানানো থেকে বা আনুষঙ্গিক অনেক জিনিস থেকে, এই ধরন বিভিন্ন কারণের জন্য অনেকে তো দুর্গাপূজার অপেক্ষা করে থাকে। তো ভালো কথা, সেটা সেটা নিয়ে কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এই কিছুদিন ধরে আমরা যেই জিনিসটা দেখে আসছি আরজিকর কাণ্ড, আমি চাই যে দুর্গাপূজার আগে, আমি না আমরা সবাই চাই দুর্গাপূজার আগে সেটার একটা ঠিকঠাকভাবে বিচার হয়ে যায়। তবে আমার মনে হয় এই বছরের দুর্গাপূজার অপেক্ষা না করে আমাদের অপেক্ষাটা হওয়া উচিত এই কেসটার জাস্টিস পাওয়ার জন্য। তো একটা পজিটিভ আশা নিয়েই আজকে এই ব্লগটাকে এন্ড করছি, হোক খুব তাড়াতাড়ি এই কেসটার একটা ঠিকঠাক বিচার হয়ে যাক, একটা ঠিকঠাক জাস্টিস যেন আমরা পেতে পারি, এটাই বলার। এনিওয়ে চলো ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো। টেক কেয়ার, টাটা।